আপনারা দেখছেন দুরন্ত বার্তা ডিজিটাল টিভি, আর কিছুক্ষণের মধ্যেই দেখে নেবো আজকের দিনের বাছাই করা সেরা 10টি খবর দুরন্ত 10। ত্রিপুরায় যাবেন বাংলার বিজেপি নেতারা। 2023 সালের ফেব্রুয়ারি মাসে বিধানসভা নির্বাচন ত্রিপুরায়, সেই ভোটে গেরুয়া বিজয় নিশ্চিত করতে বড় দায়িত্ব পেয়েছে পশ্চিমবঙ্গ বিজেপি। বড় মুখেরা তো প্রচারে যাচ্ছেনই, সঙ্গে বাংলার আরও 40 জন নেতা মাস দেড়েকের জন্য স্থায়ী ঠিকানা করতে চলেছে ত্রিপুরাকে। বিজেপি সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই সেই তালিকা তৈরি হয়ে গিয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের শিলমোহর মিললেই নতুন বছরের গোড়ায় ওই নেতারা আগরতলার উদ্দেশ্যে রওনা দেবেন বলে সূত্রের খবর। ফের শুভেন্দু নিশানায় অভিষেক। নদিয়া রানাঘাটে মাত্র 6 দিন আগেই সভা করে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার পাল্টা রানাঘাটে ফ্রেন্ডস ক্লাবের মাঠে সভা করে শেষ থেকে শুরু পর্যন্ত অভিষেককেই নিশানা করে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রানাঘাটে দাঁড়িয়ে শুভেন্দুর চ্যালেঞ্জ, সুষ্ঠু ভোট হলে পঞ্চায়েত ভোটে তৃণমূল নিশ্চিহ্ন হয়ে যাবে, সেখানেই অভিষেকের নাম না করে শুভেন্দুর কটাক্ষ, চোর এসেছে ডাকাত তাড়াতে। দেশের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করে বিতর্কে লালুর দলের নেতা। দেশের পরিস্থিতি ভালো নয় বলে দাবি করেছিলেন আরজেডি নেতা আব্দুল বারি সিদ্দিকি। লালু প্রসাদ যাদবের দলের এই নেতা সম্প্রতি বলেছিলেন, দেশের পরিস্থিতি ভালো নয়, তাই আমি আমার সন্তানদের বিদেশেই থেকে যাওয়ার পরামর্শ দিয়েছি। এবার তার এই মন্তব্যের জন্যই তাকে তীব্র আক্রমণ করল বিজেপি। পদ্ম শিবিরের তরফে তাকে পাকিস্তানে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ইতিহাস গড়তে চলেছেন সানিয়া মির্জা। তিনি টেনিস খেলেন না, তিনি ভারতের প্রথম মুসলমান মহিলা যুদ্ধ বিমান চালক। এনডিএতে মহিলাদের জন্য সংরক্ষিত 19টি আসনের মধ্যে সানিয়া দ্বিতীয় স্থান অধিকার করেছেন। চলতি বছরের এপ্রিল মাসে সানিয়া এনডিএ পরীক্ষায় বসেছিলেন এবং 149তম র্যাঙ্ক করেন। আগামী 27শে ডিসেম্বর মহারাষ্ট্রের পুনে জেলার এনডিএ একাডেমিতে যোগ দেবেন সানিয়া। সবকিছু ঠিকঠাক থাকলে তিনিই হবেন ভারতীয় বিমান বাহিনীর প্রথম মুসলমান মহিলা যুদ্ধ বিমান চালক। মদ ও মাদক নিষিদ্ধ করার বিজ্ঞপ্তি জারি যাদবপুরে। ক্যাম্পাসে মদ এবং মাদক সেবন কঠোরভাবে নিষিদ্ধ করাসহ 3টি বিজ্ঞপ্তি বুধবার জারি করেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অগণতান্ত্রিকভাবে সেই বিজ্ঞপ্তি জারি করার অভিযোগে বৃহস্পতিবার বিক্ষোভ দেখালো বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের বিদায়ী ছাত্র সংসদ ফেটসু। এর পাশাপাশি অবিলম্বে ছাত্র সংসদের নির্বাচন করবার দাবিও জানিয়েছে তারা। বাইকের পিছনে ধাক্কা ডাম্পারের, মর্মান্তিক মৃত্যু তরুণীর। বাইক ট্যাক্সি করে মেসে ফিরছিলেন, পিছন থেকে একটি ডাম্পার এসে ধাক্কা মারে বাইক থেকে ছিটকে পড়ে তরুণী। বাইকের চাকায় পিষ্ট হয়ে যায় ছাত্রীর শরীর। শুক্রবার 7 সকালেই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে বেহালায়। পুলিশ জানিয়েছে মৃত তরুণীর নাম মৌলী অধিকারী, বয়স 22। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বাইক চালক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল ইসলামাবাদ। আত্মঘাতী বিস্ফোরণের কবলে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। শুক্রবার ইসলামাবাদের I-10/4 সেক্টরে আত্মঘাতী বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন একজন পুলিশ কর্মী। এছাড়াও বিস্ফোরণে 6 জন আহত হয়েছেন, তাদের মধ্যে 4 জন পুলিশ কর্মী এবং 2 জন সাধারণ নাগরিক। এই বিস্ফোরণের পর ইসলামাবাদের শহরে জারি হয়েছে লাল সতর্কতা। চেন্নাই লখনৌকে পিছনে ফেলে 18.50 কোটিতে স্যামকে কিনল পাঞ্জাব। আগামী বছর IPL এর জন্য এখন থেকেই দল গুছিয়ে নিচ্ছে 10 ফ্র্যাঞ্চাইজি। কোচিতে বসা IPL 2023-এর মিনি নিলামে মোট 10টি দল অংশ নিয়েছিল। এইবারের নিলাম একদিনের, আর এই মিনি নিলামে বড় বাজি রয়েছে যে 10 ক্রিকেটারের ওপর। তারা হলেন মায়াঙ্ক আগারওয়াল, বেন স্টোকস, স্যাম কারান, কেন উইলিয়ামসন, জেসন হোল্ডার, আজিঙ্কে রাহানে, নিকোলাস পুরান, মনীষ পাণ্ডে, সাকিব আল হাসান, রাইলি রোসোরা। এবারের IPL-এ নিলামে একাধিক টিমের টার্গেট ছিলেন স্যাম কারান, শেষ অবধি তাকে 18.50 কোটি টাকায় তুলে নিল পাঞ্জাব কিংস। আল নাসেরে কি নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন রোনাল্ডো? ক্লাব ফুটবলের বিতর্ক নিয়েই বিশ্বকাপে এসেছিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বকাপের মাঝে প্রাক্তন ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কর্তাদের সঙ্গে তরজায় জড়ান তিনি। বহু তরজার পর ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি বিচ্ছেদ হয়ে যায় তার। রোনাল্ডো এখন ফ্রি ফুটবলার। বিশ্বকাপের মাঝে শোনা গিয়েছিল সৌদির ক্লাব আল নাসেরে যাচ্ছেন CR7, তবে এই প্রসঙ্গে ধোঁয়াশাই রেখেছিলেন তিনি। বলেছিলেন আল নাসের নিয়ে নাকি তিনি ভাবছেন না, বিশ্বকাপ
বিশ্বকাপ মিটতে আবার খবরের কেন্দ্রে CR7। সূত্রের খবর, সৌদি ক্লাব আল নাসেরেই যাচ্ছেন সুপারস্টার। হামিটু হত্যাপরি এবং প্রজাপতি, কার পাল্লা কতটা ভারী, কি বলছে বক্স অফিস? ছুটির মরশুমে একদিকে রয়েছে বাঙালির প্রিয় গোয়েন্দা ফেলুদার আকর্ষণ, সন্দীপ রায় নিয়ে এসেছেন হত্যাপুরি, অন্যদিকে রয়েছে অভিজিৎ সেন পরিচালিত দেব মিঠুন জুটির ছবি প্রজাপতি। আবার ছোট বড় সকলের কথা মাথায় রেখেই শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় নিয়ে এসেছেন হামিটু। অগ্রিম বুকিংয়ে কে কাকে টেক্কা দিচ্ছে তা নিয়ে শুরু হয়ে গিয়েছে জোর আলোচনা। প্রিয়া সিনেমার কর্ণধার অরিজিৎ দত্ত বলেন, শুক্রবার তিনটে ছবিরই টিকিট প্রায় শেষের দিকে, শনি রবিবার হাউসফুলি যাচ্ছে, অনেকদিন পর একসঙ্গে একাধিক ছবির বিক্রি দেখে ভালো লাগছে। খোঁজ নিয়ে জানা যাচ্ছে রাজ্যের সবচেয়ে বেশি সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে প্রজাপতি, দ্বিতীয় এবং তৃতীয় স্থান রয়েছে যথাক্রমে হামিটু এবং হত্যাপুরি। দিনের বাছাই করা সেরা 10টি খবর জানতে হলে আজই সাবস্ক্রাইব করুন দুরন্ত বার্তার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটি।